ইস্টার্ন ব্যাংক তাদের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ স্কাই ব্যাংকিংয়ের নতুন সংস্করণ উদ্বোধন করে। অ্যাপটি বর্তমানে প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে, যেটাতে রয়েছে অসংখ্য নতুন ফিচার। সর্বাধিক সুরক্ষিত অ্যাপটি এখন অনেক বেশি রেসপন্সিভ ও ব্যবহার বান্ধব, বলেন ব্যাংক কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পার্টনারদের অংশগ্রহণে রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে স্কাই ব্যাংকিং অ্যাপের নতুন সংস্করণটি উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে বক্তৃতাকালীন ইবিএল এমডি নতুন অ্যাপটিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যাংকিং অ্যাপ হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন এই অ্যাপটির মাধ্যমে দৈনিক 100 কোটি টাকার বেশি লেনদেন হবে এবং বিভিন্ন উৎসবের সময় লেনদেন 500 কোটি টাকাও অতিক্রম করবে। অনেক বেশি ফিচার্স, অনেক বেশি ফ্রেন্ডলি কিন্তু প্রোটেক্টিভ একটা অ্যাপ তৈরি করা উচিত। সো এটার জন্য আসলে আমাদের ইন্টারনাল টিম অনেক কষ্ট করেছে। কাস্টমার যেরকম চায়, মার্কেট যেরকম চায়, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা সবসময় চেষ্টা করব যে কাস্টমারের নিডটা আমরা যেন স্যাটিসফাই করতে পারি। অনুষ্ঠানে একটি লাইভ অডিও ভিজুয়াল ডেমনস্ট্রেশনের মাধ্যমে ইবিএল স্কাই ব্যাংকিংয়ের গ্রাহক বান্ধব বৈশিষ্ট্য ও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা তুলে ধরা হয়। অতিথিগণ স্কাই ব্যাংকের উপর নির্মিত একটি অনলাইন ভিডিও কমার্শিয়ালও উপভোগ করেন। অনুষ্ঠানে স্কাই ব্যাংকিংয়ের নতুন মুখ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুটি সায়ন চৌধুরী, অর্ণব ও সুনিধি নায়ককে পরিচয় করিয়ে দেওয়া হয়। ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটির নতুন সংস্করণটির মাধ্যমে গ্রাহকরা তাদের নিজস্ব হিসাব পরিচালনা, লেনদেন, বিল পরিশোধ সহ অন্যান্য অনেক সুবিধা পাবেন। স্কাই ব্যাংকিং অ্যাপের সাহায্যে গ্রাহকরা নিজের মোবাইল ফোন থেকেই ব্যাংক বিবরণী, বিভিন্ন ব্যাংক সনদপত্র, ট্যাক্স সনদপত্র ইত্যাদি ডাউনলোড করার সুযোগ পাবেন। প্রবাসী বাংলাদেশিরা বিদেশে বসেই তাদের বিদেশি মোবাইল নম্বরের সাহায্যে স্কাই ব্যাংকিং অ্যাপে রেজিস্ট্রেশন করে ইস্টার্ন ব্যাংকে স্থানীয় মুদ্রা অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইবিএল স্কাই ব্যাংকিং বর্তমানে মোট 150টিরও অধিক সেবা প্রদান করছে।